আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন জাবাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনের আজ তেরোতম পর্ব আর এরপর যে আজকের পর্বে আমরা দেখব হাউ টু ভ্যালিডেট ফোন নাম্বার বাই ইউজিং জাবাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন মানে আজকে আমরা বাংলাদেশি ফোন নাম্বার ভ্যালিডেশনের কাজ দেখব রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে তো প্রতিবারের মতো আজকের পর্বেও আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুর্শিদুল আলম আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা তাহলে বন্ধুরা আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট আইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন আর বর্তমান জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনের সবগুলো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে তাহলে চলুন শুরু করা যাক তো সরাসরি চলে আসলাম এডিটরে এখানে আমি একটি ইনপুট ফিল্ড তৈরি করেছি আর দুটি বাটন তৈরি করেছি এস এর সাহায্যে যার মধ্যে আপনার ফোন নাম্বার লেখা হবে তো এই কাজটি আপনারা সকলেই পারবেন তো এই ফুল ডিরেক্টরিটি আপনাদের দিয়ে দেওয়া হবে যেন আপনারা সেখান থেকে দেখে ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন তো আশা করি এস দিয়ে আপনারা এই কাজটুকু করতে পারবেন তো আমাদের আজকের মূল বিষয় এস টিএমএল না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আজকের রেগুলার এক্সপ্রেশনের ফোন নাম্বার ভ্যালিডেশনের কাজ দেখা তো এটুকু হচ্ছে আপনার এস এর কাজ যেখানে একটি ইনপুট ফিল থাকবে ফোন নাম্বার লেখার জন্য এবং ফোন নাম্বার লিখে সাবমিট করার জন্য আপনার সাবমিট বাটন ক্লিয়ার করার জন্য ক্লিয়ার বাটন বাস এটুকু এসে কাজ যেটুকু আমি এখানে করেছি তো তারপর আমরা চলে আসবো স্ক্রিপ্টের ভেতরে এখানে আমরা একটি ফাংশন তৈরি করব চেক ফোন নামে আমরা একটি ফাংশন তৈরি করব তারপর এখানে আমরা ফাংশনের ভেতরে যে কোনো নামে একটি ভেরিয়েবল নেব তো আমি এখানে নিচ্ছি পিএইচও এন ই ফোন নামে একটি ফাংশন নিলাম তারপর এর ভেতরে সে ভেরিয়েল নিব আর ইজিএক্স এক্স নামে সরি এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করবো তো প্রথমে আমরা এখানে জি ফ্ল্যাগটি লাগিয়ে নিই কারণ আমাদের জি ফ্ল্যাগ এর প্রয়োজন আছে এখানে তারপর আমরা এখানে রেগুলার এক্সপ্রেশনে কিছু কোড লিখবো জি কোডের মাধ্যমে আপনার একটি ফোন নাম্বারকে ঠিকঠাক মতো ভ্যালিডেশন আমরা করতে পারবো প্রথমে আমরা ভ্যালিডেট করব বাংলাদেশি ডাইলিং কোড তো বাংলাদেশি ফোন নাম্বার লেখার জন্য আমাদেরকে প্রথমে প্লাস ডবল এইট কিংবা ডবল এইট দিয়ে শুরু করতে হয় তো সেজন্য আমরা এখানে তো প্রথমে আমরা এখানে গ্রুপ তৈরি করব তারপর এখানে ব্যাক স্ল্যাশ দিয়ে প্লাস লিখবো কারণ প্লাস এটা হচ্ছে আপনার কোয়ান্টিফায়ার না আর যদি আমরা ব্যাকসলেস না ব্যবহার করে এখানে প্লাস চিহ্নটি ব্যবহার করতাম তাহলে সেটা হয়ে যেত আপনার কোয়ান্টিফায়ার তো আমরা এখানে স্কেপ বা ব্যাকস্ল্যাশ দিয়ে প্লাস লিখেছি এই জন্য যে এটা হচ্ছে আপনার প্লাস ডবল এট এইভাবে যেন কেউ লিখতে পারে অথবা যদি আপনার প্লাস ডবল এট ব্যবহার না করে শুধুমাত্র ডবল এট ব্যবহার করে সেজন্য যেন এই কাজটি সঠিক হয় সেজন্য আমি এখানে লিখে দিলাম যদি কেউ এখানে প্লাস ডবল এট কিংবা প্লাস ছাড়া ডবলেট লিখে তারপরেও কাজ করবে এখানে তারপর আমরা কোয়েশন মার্ক ব্যবহার করব মানে আপনার গ্রুপের এসে কোশ্চেন মার্ক ব্যবহার করব তো কোশ্চন মার্ক সম্পর্কে আমরা ইতিপূর্বে শিখেছি কোশ্চন মার্কে কাজ হচ্ছে আপনার ওয়ান অথবা জিরো এই ধরনের ক্যারেক্টারকে সে ম্যাচ করবে তারপর এখানে হাইফেন ব্যবহার করলাম এটা অপশনাল হিসাবে থাকলো মানে যদি হাইফেন কেউ ব্যবহার করে আপনার প্লাস ডবলেট কিংবা ডবলেট লিখার পর যদি কেউ হাইফেন ব্যবহার করে করতে পারবে আর ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই তারপর আবার কোশার মার্ক সরি তারপর আবার কোশার মার্ক ব্যবহার করব তারপর আমরা এখানে লিখব জিরো ওয়ান মানে জিরো ওয়ান হচ্ছে আপনার কমন বাংলাদেশে কোনো ফোন নাম্বার লেখার ক্ষেত্রে আপনাকে প্রথমে জিরো ওয়ান ব্যবহার করতে হবে তারপর অপারেটর অনুযায়ী এখানে আপনার বিভিন্ন সংখ্যা হতে পারে যেমন নাইন হতে পারে সেভেন হতে পারে এইট বা ফাইভ এরকম যা কিছুই আছে বাংলাদেশের মধ্যে যতগুলো অপারেটর আছে সেই অপারেটরের প্রথম ডিজিটটা এখানে আসবে তো সেই জন্য আমি এখানে আর কোনো কিছু লিখছি না যদি আমি এখানে কিছু লিখতে যাই তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে মানে আপনার যদি আমি এখানে সেভেন ব্যবহার করি তাহলে আপনাকে সেভেন দিয়ে শুরু করতে হবে তো আমি চাচ্ছি যে কোনো অপারেটারের ফোন নাম্বার যেন ব্যবহার করতে পারে সেই জন্য আমি এখানে জিরো ওয়ান লিখলাম তারপর আমরা এখানে একটি গ্রুপ তৈরি করব। সেই জন্য আমরা থার্ড ব্রিকেট ব্যবহার করবো থার্ড ব্রিকেটের মধ্যে আমরা এখানে একটি রেঞ্জ বলে দেবো সেটা হচ্ছে এখানে আপনার ওয়ান থেকে নাইন পর্যন্ত ডিজিট ব্যবহার করতে পারবে তারপর বাইরে চলে আসবো তারপর স্কেপ ডি এখানে যে আমি ব্যাকস্ল্যাশ ডি ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে সে এই ইনপুট ফিল্ড থেকে সুযোগ ডিজিটগুলোকে বের করবে এবং এখানে কতগুলো ডিজিট ব্যবহার করতে পারবে এখানে আপনার ব্যবহার করতে পারবে তো জিরো ওয়ানের পর যে কোনো একটি অপারেটারের ডিজিট ব্যবহার করবে তারপর আপনার এখানে এইট ডিজিট পর্যন্ত ব্যবহার করতে পারবে তাহলে আপনার এখানে থ্রি ডিজিট আর এখানে হচ্ছে এইট ডিজিট তাহলে কত সংখ্যা দাঁড়ায় এইট নাইন টেন ইলেভেন মানে আমাদের বর্তমান বাংলাদেশের ফোন নাম্বারের সংখ্যা হচ্ছে আপনার ইলেভেন মানে এগারো তো এখানে আমি বলে দিলাম যে আপনার জিরো ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান এইটের পর সে আপনার এখানে এই ডিজিট ব্যবহার করতে পারবে তার সাথে বেশি কিংবা কম ডিজিট ব্যবহার করতে পারবে না তো বাংলাদেশি ফোন নাম্বার ভ্যালিডেশনের রেগুলার এক্সপ্রেশনের কাজ এইটুকুই তারপর আমরা এর নিচে চলে আসব এখানে এসে আমরা একটি কন্ডিশন তৈরি করব ইফ ইফ আপনার এর রেজাল্ট মানে রেজেক্স প্রথম হবে রেজেক্স তারপর হচ্ছে ডট তারপর টিইএসটি টেস্ট হচ্ছে একটি ফাংশন তো আমরা টেস্ট ফাংশনের কাজ জানি যে সে কী করে তারপর হচ্ছে আপনার এই ভেরিয়েবলটি ফোন এখানে ফোন পেস্ট করলাম তারপর হবে আপনার ডট এখানে আমরা ইয়োর ফোন নামে একটি নেম নিয়েছিলাম আপনার ইনপুট ফিল্ডে সেই তারপর ডট ভ্যালু আপনার সরি সাবমিট বাটনের এই ভ্যালুটি কপি করে এখানে পেস্ট করে দিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রিটার্ন ট্রু আর যদি আপনার এখানে বলে দেওয়া কন্ডিশনার বাইরে কোনো কিছু ইনপুট ফিল্ডে লেখা হয় তাহলে ইএলএসি এখানে একটি অ্যালার্ট মেসেজ শো করবে অ্যালার্ট মেসেজটির মধ্যে লেখা থাকবে দিস ইজ নট এ ভ্যালিড নট এ ভ্যালিড ফোন নাম্বার যদি আপনার এখানকার কন্ডিশন মিথ্যা হয় তাহলে আপনার এই অ্যালার্ট মেসেজটি শো করবে এবং রিটার্ন হবে আপনার ফলস এইটুকু কাজই আমাদের এবার সেভ করি ব্রাউজার রিফ্রেশ করি এখন যদি আপনার এই ইনপুট ফিল্ডটিকে খালি রেখে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি অ্যালার্ট শো করছে দিস ইজ নট এ ভ্যালিড ফোন নাম্বার এখন যদি আপনি এখানে প্লাস ডবল এইট তারপর হাই ফ্যান ধরুন আমি এই ফোন ফোন নাম্বারটি ব্যবহার করলাম প্লাস ডবল এইট হাই ফ্যান জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি এরকমভাবে আপনার এইখানে থাকতে হবে আপনার এগারো ডিজিট এখানে যদি এগারোটি জিজ্ঞান কম হয় তাহলে কিন্তু আর কাজ হবে না এবার সাবমিট বাটনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসছে এর অর্থ আমাদের এখানে সব কিছু ঠিকঠাক কাজ করছে যদি কাজ না করতো তাহলে অন্য পেজে নিয়ে যেত না এবার যদি এখান থেকে আমি প্লাস চিহ্ন বাদ দিই তারপর সাবমিট বাটনে ক্লিক করি তারপরেও দেখতে পাচ্ছেন তারপর যদি আমরা এখানে এখান থেকে আপনার হাইফেনও বাদ দিই এবার সাবমিট বাটনে ক্লিক করি তারপরও দেখুন ঠিকঠাক কাজ করছে এবার এখান থেকে যদি কোনো ডিজিট আমরা বাদ দিই ধরুন আমি এখান থেকে প্রথম ডিজিটটা বাদ দিলাম এবার সাবমিট বাটনে ক্লিক করি দেখুন এখানে অ্যালার্ট শো করছে দিস ইজ নট এ ভ্যালিড ফোন নাম্বার অর্থাৎ আপনার এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার ব্যবহার করতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে কীভাবে আমরা বাংলাদেশি ফোন নাম্বার ভ্যালিডেশন করব। তারপরে যদি কারো কোথাও বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে টাইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন মহামারী থেকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ